بسم الله الرحمن الرحيم 1444 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা পত্র দেশের আকাশে দেখা গিয়েছে চাঁদ কাল পবিত্র ঈদুল ফিতর ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গান বাজছে রেডিও টেলিভিশন পাড়া মহল্লায় শুরু হয়েছে ঈদের আনন্দ ঈদের শুভেচ্ছা জানানোর ধুম পড়েছে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দীর্ঘ 29 দিন সিয়াম সাধনার পরে আগামী শনিবার 22 এপ্রিল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর এবার এই ঈদের প্রধান জামাত শুরু হবে জাতীয় ঈদগাহ সকাল 8টায় 35,000 মুসল্লির জন্য এরই মধ্যে প্রস্তুত হয়েছে ঈদগাহ নেওয়া হয়েছে সকল ব্যবস্থা গরমে যেন কেউ কষ্ট না পান সেজন্য পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থাও রয়েছে সেখানে হঠাৎ ঝড় বৃষ্টির কবল থেকে মুসল্লিদের রক্ষায় পুরো ঈদগাহর উপর ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে আছে পর্যাপ্ত পাখা এবং চিকিৎসার ব্যবস্থা ওযুখানা মহিলাদের সকল প্রয়োজনীয়তা মেটানোর ব্যবস্থাও রয়েছে সেখানে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ শুক্রবার সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় সভার পর ধর্ম প্রতিমন্ত্রী জানান পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামীকাল পালিত হচ্ছে ঈদুল ফিতর এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন